নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, স্বয়ং বিষ্ণুর কৃপা অর্থাৎ স্বয়ং বিষ্ণুর বরদানে এই ছয়টি রাশি ধনের পাহাড়ে উঠতে চলেছে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা ধন বর্ষা হতে চলেছে এই ছয় রাশির। কোন কোন দিক থেকে হতে চলেছে এই রাশিগুলি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। অর্থাৎ স্বয়ং বিষ্ণু এই ছয় রাশিকে করতে চলেছে এই জুলাই মাসে মহা সমৃদ্ধশালী রাশিতে কিন্তু পরিণত হতে চলেছে। তো শুরু করা যাক কোন কোন রাশি। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আকস্মিক ধন লাভ আপনাদের কিন্তু হতে চলেছে, আকস্মিক ধন প্রাপ্তি, ভাগ্যের সাপোর্ট, স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনারা ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। যারা কর্মের দিক থেকে সমস্যা চলছিল, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি নির্দেশ করছে এবং আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো কিন্তু আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে স্বয়ং বিষ্ণুর কৃপায়। অর্থাৎ আপনি হতে চলেছেন মহা আপনি হতে চলেছেন মহা সমৃদ্ধশালী রাশি, অর্থাৎ ভাগ্যশালী এক কথায় বিষ্ণু রাশি। স্বয়ং বিষ্ণুর কৃপা আপনার জীবনে কিন্তু পড়তে চলেছে। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু আসতে চলেছে, অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে বিবাহের জায়গাটা যথেষ্ট ভালো, আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় দেখা যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি এই সময় আপনারা করবেন স্বয়ং বিষ্ণুর কৃপায়। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে, অর্থনৈতিক সংকট আপনাদের কাটবে স্বয়ং বিষ্ণুর কৃপাতে। অর্থাৎ আপনি ধনুরাশির মানুষ, আপনি কিন্তু এই রেজাল্টগুলো কিন্তু আপনি কিন্তু পাবেন। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু আপনাদের মজবুত হতে চলেছে, অর্থাৎ স্বয়ং বিষ্ণুর কৃপাতে আপনার ধনুরাশির ক্ষেত্রে সন্তান লাভ, সন্তানের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনারা কিন্তু পাবেন। কর্মযোগ, কর্মক্ষেত্রের প্রমোশন, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা, এই জায়গাগুলো কিন্তু থাকছে। আকস্মিক ধন লাভ আপনাদের হতে চলেছে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ, পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু ভালো দিক নির্দেশ করছে। অর্থাৎ ধনুরাশি মহাভাগ্যশালী রাশি কিন্তু হতে চলেছে। তিন নম্বর রাশি, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের যথেষ্ট পারিবারিক সুখ কিন্তু আপনারা পাবেন, পরিবারের ক্ষেত্রে শুভ কানেকশান আপনাদের আসবে, আপনাদের দাম্পত্য সুখের জায়গা, আপনাদের ব্যবসার জায়গা, শুভ বিবাহের কানেকশান এই জায়গাটা কিন্তু আপনাদের হবে। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, পার্টনারশিপ বিজনেস যারা করছেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে মীন রাশির। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধন লাভ আপনাদের কিন্তু হতে চলেছে, অর্থাৎ স্বয়ং বিষ্ণুর কৃপায় মীন রাশির ক্ষেত্রে ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো কিন্তু আপনারা এ সময় পুনরুদ্ধার কিন্তু হবে। চার নম্বর যে রাশির কথা বলবো, সে রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, লাভ, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, শুভ বিবাহের যোগ, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়বে এবং এই সময়ের মধ্যে আপনাদের শুভ বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা, ব্যবসার ক্ষেত্রে ভালো, পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, আপনাদের অনলাইন কাজের সঙ্গে যারা আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা আছেন, কনসালটেন্সির সঙ্গে যারা আছেন
তারা কিন্তু এই সময় কিন্তু এই স্বয়ং বিষ্ণুর কৃপায় কিন্তু আপনাদেরও কিন্তু ভাগ্য চমকাতে চলেছে। ধনের পাহাড়ে আপনারাও কিন্তু হতে চলেছেন, অর্থাৎ ধন বৃদ্ধি আপনাদের কিন্তু হতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনার স্বয়ং বিষ্ণুর কৃপায় কেরিয়ারের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে অভূতপূর্ব, আপনারা কিন্তু অকল্পনীয়, অভূতপূর্ব, অকল্পনীয় আপনারা কিন্তু লাভ এ সময় পাবেন। এবং বেশ কিছু শুভ কানেকশান, যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসবে সিংহরাশি, সিংহরাশির ক্ষেত্রে ধনলাভ হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো, সে রাশি হচ্ছে আপনার কুম্ভ রাশি, পাঁচ নম্বর রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধনলাভ, আপনাদের বিদেশ থেকে আয়, গোল্ড চাঁদি শেয়ার থেকে আপনারা লাভ করেন, শেয়ার মার্কেট থেকে সন্তান সুখ, আপনারা পার্টনারশিপ বিজনেস যা করছে বিজনেস ক্ষেত্রে ভালো, দৈনিক রোজগার আপনাদের বাড়বে, দাম্পত্য সুখ, শুভ বিবাহ কানেকশান এবং বিয়ে হয়ে যাওয়ার জায়গা কিন্তু নির্দেশ করছে স্বয়ং বিষ্ণুর কৃপাতে। এবং এই সময়ের মধ্যে আপনাদের পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধনপ্রাপ্তি এবং মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে, মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো হবে, প্রপার্টি থেকে লাভ, আপনার ভূ সম্পত্তি থেকে লাভ। এবং এই সময়ের মধ্যে বেশ কিছু কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে, অর্থাৎ যে যে জায়গাগুলো আপনাদের কাজ আটকে ছিল, দীর্ঘদিন ধরে আটকে আছে, সেই আটকানো কাজগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু পুনরুদ্ধার কিন্তু হবে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধন লাভও কিন্তু হবে। এবং সন্তান সুখ, শিক্ষার ক্ষেত্রে আপনাদের শুভ এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেগুলো আপনাদের হবে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্ম, যোগ, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে প্রমোশন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনারাও কিন্তু হতে চলেছেন মহা সৌভাগ্যশালী রাশি। এর পরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সব শেষের সে রাশি। আপনার হয়তো অনেকে উদ্গ্রীব হয়ে আছেন, উৎসাহিত হয়ে আছেন, কোন রাশি স্বয়ং বিষ্ণুর কৃপাতে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, অর্থাৎ ধনের পাহাড়ে বসতে চলেছে এই রাশিও। অর্থাৎ এই সময়ের মধ্যে বেশ কিছু পরিবর্তন কিন্তু এই রাশিও, এই রাশিরও কিন্তু হতে চলেছে। সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের এই সময়ের সন্তান সুখ আপনাদের হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু স্বয়ং বিষ্ণুর কৃপাতে আপনাদের ভাগ্যের সাপোর্ট পাবেন, সন্তান সুখ, শেয়ার মার্কেট, গোল্ড চাঁদি থেকে আপনারা এই সময় কিন্তু প্রফিট কিন্তু পাবেন, এবং আকস্মিক ধন বর্ষা এই সময় আপনাদের কিন্তু হবে। এবং পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, প্রপার্টি থেকে লাভ, ভূমি, ভবন, বাহন সুখ কিন্তু আপনাদের নির্দেশ করছে, ভূ সম্পত্তি থেকে আপনারা কিন্তু লাভ করবেন, পৈতৃক সূত্রে আপনারা কিন্তু এই সময় সম্পত্তি লাভ কিন্তু করবেন। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু ভাগ্যোদয় হতে চলেছে, লাভ, সফলতা, সাকসেস এই জায়গাগুলো কিন্তু আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ তুলা রাশি আপনি যদি হন, এই স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদেরও কিন্তু কর্মের জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, প্রমোশনের সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে চলেছে। অর্থাৎ স্বয়ং বিষ্ণুর কৃপায় এই তুলা রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব, অকল্পনীয় পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে। আপনারা যেটা ভাবেননি সেই কাজগুলো কিন্তু আপনাদের হবে, অর্থাৎ আপনাদের ভাবার বাইরে আপনারা কিন্তু কাজ পাবেন, এবং ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু হবে। সন্তান সুখ, এডুকেশনের জায়গা, মায়ের শরীর স্বাস্থ্য, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিন্তু শুভ যোগ কিন্তু দেখা যাচ্ছে, দৈনিক রোজগার আপনাদের কিন্তু বৃদ্ধি হবে স্বয়ং বিষ্ণুর কৃপায়, এবং আপনাদের প্রপার্টি থেকে এই সময় লাভ কিন্তু হবে, আকস্মিক ধন বর্ষা আপনাদের কিন্তু এই সময় কিন্তু হতে চলেছে, এবং পূর্ণমাত্রায় এই সময় কিন্তু আপনারা ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন স্বয়ং বিষ্ণুর কৃপায়। এই ছিল এই ছয়টি রাশি যে স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনার অর্থের পাহাড়ে বসতে চলেছে। প্রত্যেকে ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, এটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন,
সুস্থ থাকুন। এই বিষয়ে অবশ্যই আপনাদের কমেন্ট থাকলে কমেন্ট করুন। নমস্কার।